লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সৌগত, প্রার্থী বটে মনোনয়ন ঘিরে এই মুহূর্তে জল্পনা দেখা দিয়েছে, প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ সৌগত রায়। বরানগর পুরসভার অনুষ্ঠানে অনিশ্চয়তা প্রকাশ তৃণমূল সাংসদের, 15 বছর সাংসদ পদ তা সম্পূর্ণ হয়েছে। সৌগত রায়ের এই 15টি বছরের মধ্যে দল এরপর কাকে মনোনয়ন দেবে জানি না এমনটা বলছেন। আমি প্রার্থী হলে জিততে পারবো কিনা জানি না, আমরা যা করছি মানুষ যেন মনে রাখে, সৌগত রায়ের এমনটাও তাৎপর্যপূর্ণ মন্তব্য। অর্থাৎ বুঝতেই পারছেন, আরো একবার একটু শোনাই এই মন্তব্যটা সৌগত রায়, শুনুন। যে আমার সাংসদের 15 বছর সম্পূর্ণ হতে চলল, এরপর কি হবে আমি জানি না, দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবই অনিশ্চয়তা। কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে। রবীন্দ্রনাথের ভাষায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করব খেলা এই আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। বরিষ্ঠ সাংসদের মুখ থেকে যে মন্তব্য আমরা শুনলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে এমনি তো আপনারা জানেন নতুন পুরনো দ্বন্দ্ব দলের মধ্যে, এর আগে বহু বার্তা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনেছি। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই সেই সময় থেকে সংশয় প্রকাশ করা শুরু করেছিলেন যে সৌগত রায় তিনি শুধু নন, এরকম বরিষ্ঠ যারা সাংসদরা রয়েছেন তারা কি টিকিট পাবেন লোকসভা নির্বাচনে, তাহলে পরে কি এবার প্রার্থী হচ্ছেন না সৌগত রায়। 15 বছর ধরে তিনি তার বরিষ্ঠতার প্রমাণ দিয়ে গিয়েছেন এবং এই জায়গায় তাকে এবার তার সাংসদ পদ সম্পন্ন হবার পর 15টি বছর কেটে যাওয়ার পর এবারে লোকসভা নির্বাচনে তার কি হবে বা তিনি প্রার্থী হবেন কি না তা হওয়া নিয়েও অনিশ্চয়তা বা সংশয়, সেটা সৌগত রায় তিনি নিজেই প্রকাশ করছেন। তিনি বলছেন, বলতো অবশ্যই দেখবার বিষয়, খুব স্বাভাবিকভাবেই ঠিক কোন পরিস্থিতি তৈরি হচ্ছে, লোকসভা নির্বাচনে সৌগত রায় কি প্রার্থী হবেন নাকি প্রার্থী হওয়া নিয়ে যে অনিশ্চয়তা সৌগত রায় তিনি নিজে প্রকাশ করছেন সেটা স্বাভাবিকভাবেই তার মন্তব্য না দল বেঁধে দিয়েছেন। এখন অবশ্যই এটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা, যেটা বলছিলাম নতুন পুরনো দ্বন্দ্ব দলের অন্দরে সেটা আরো একবার উস্কে দিয়েছিল। আরো একবার শুনুন সাংসদ সৌগত রায়ের মন্তব্য। যে আমার সাংসদের 15 বছর সম্পূর্ণ হতে চলল, এরপর কি হবে আমি জানি না, দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবই অনিশ্চয়তা। কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে। রবীন্দ্রনাথের ভাষায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করব খেলা এই আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীক দা, সিএনএ স্বাগত। কি বলবেন হঠাৎ করে সৌগত রায় এমনটা বলছেন, অনিশ্চয়তা প্রকাশ করছেন? সৌগত রায় একজন বিদগ্ধ মানুষ, সেরা সাংসদ রয়েছেন, তার পাণ্ডিত্য, তার রাজনৈতিক উচ্চতা প্রশ্নাতীত। এখন তার দলের কোন আভ্যন্তরীণ রসায়নে বা সমীকরণে তিনি এই বক্তব্য রাখছেন সেটা তো আমাদের জানা নেই। আর তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়ে আমরা খুব একটা উৎসাহীও নন, কারণ মানুষ তৃণমূলকে যেভাবে চেনে বিরোধী দল হিসেবে আমরাও সেভাবে চিনেছি। আমাদের কাছে সৌগত রায়ের মতো নেতা বা তৃণমূলের অন্য কোনো কর্মী বা শাহজাহান, অনুব্রত মণ্ডল, পুলিশ প্রশাসন, নেতা নেত্রী সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তো মানুষ নিজেদের জীবন দিয়ে তৃণমূলকে দেখেছে, গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং এখন পরিত্যাগ করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সৌগতবাবুর এই সহতক্রী বা কোন দিকে যাবে বিবেচনা করুন। তৃণমূলকে নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। এই নির্বাচন সাহিত্যের নির্বাচন, স্থিতিশীল অর্থনীতির নির্বাচন, ভারতবর্ষের বিশ্বের আঙিনায় প্রতিষ্ঠা করবার নির্বাচন, শিল্পের সুস্থ প্রতিযোগিতার নির্বাচন, কর্মসংস্থান বৃদ্ধির নির্বাচন,
চল্লিশ সালে পৌঁছে দেবার একটা সোপানের বাচক। তো সেখানে এই ধরনের বক্তব্য নিয়ে আর আমার মনে হয় মানুষের কোন আগ্রহ উৎসাহ কোনটাই নেই। অনেক ধন্যবাদ সৌমিক দা আপনাকে। বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য, তিনি এমনটা খুব স্বাভাবিকভাবে তার প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করছেন। অবশ্যই এই জায়গাটাই সব থেকে বড় জায়গা, এখন দেখবার বিষয়, কারণ তার এই মন্তব্য বা তার এই জল্পনার জায়গাটা তিনি যেটা সৌগতবাবু মন্তব্য করে স্পষ্ট করেছেন, তাতে খুব স্বাভাবিকভাবেই নতুনভাবে এই জল্পনার জায়গাটা বা এর পরবর্তী তার কারা কারা থাকবেন এরকম যারা অনিশ্চয়তা প্রকাশ করবেন সেটা কিন্তু অবশ্যই দেখবার। তবে তার আগে যে খবরের দিকে নজর রাখছি আমরা সৌগতবাবুর, তার মুখ থেকেই আমরা তার যে অনিশ্চয়তা বা তিনি জিততে পারবেন কি না তার মুখ থেকে তিনিই জানাচ্ছেন 15 বছরের সাংসদ পদের যে মেয়াদ সেটা কিন্তু তিনি সম্পূর্ণ করছেন, আর সেই জায়গাতে দাঁড়িয়ে এই মন্তব্য তার যথেষ্টই তাৎপর্যপূর্ণ।